गेरुआधारी बाबा एक जन धर्षक गदी मीडिया खबर टा देखाय ने भाई अरे ये खबर गदी मीडिया देखाबे ना कारण एटा जदि देखाय तो बीजेपी लस हो जाबे लाभ हबे ना गेरुआधारी बाबा एकटा 13 बछर एकटा 16 बछरेर मेये के दीर्घ दिन धरे धर्षण करते एक दिन नय दुदिन नय बछर के बछर ए बाबार भिडियो आपनादेरके आमी देखाबो बीजेपी पार्टी तो रयेछे बड़ बड़ धर्षक তারাই আবার বলে বেটি বাঁচাও বেটি পড়া তারাই আবার বলে বেটিদেরকে মজবুত করতে হবে কারণ বিজেপির অনেক নেতা মন্ত্রী রয়েছে তারা মহিলাদের সঙ্গে অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ তারা কি করেছে তারা আবার দেশ চালাচ্ছে এই এক মাসের মধ্যে এই ধর্ষণকারী বাবা অনেকগুলো বাবা কিন্তু ধরা পড়েছে অনেক বড় বড় বিজেপি নেতার সঙ্গে তাদেরকে দেখা গেছে আমাদের দেশের অনেক মানুষ তারা হিন্দু রাষ্ট্রের কথা বলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের বাবা যারা মহিলাদেরকে নাবালকদেরকে ধর্ষণ করে যাচ্ছে আর সেই বাবারা কিভাবে হিন্দু রাষ্ট্র কায়েম করবে কিভাবে তারা হিন্দু রাষ্ট্র চালাবে এমন 15 লক্ষ টাকা দেবে বলে মানুষকে জুমলা দিয়েছিল এই হিন্দু রাষ্ট্র এটাও হলো একটা জুমলা কারণ এই ভারত কোনোদিন হিন্দু রাষ্ট্র হবে না এটা কেবলমাত্র প্রচার করা হচ্ছে একটা রাজনীতি দলকে ফায়দা পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার কর্মী বং নিউজ লাইভের কর্ণধার দীপক ব্যাপারী কি বলছে বিজেপি আরএসএস মানে ধর্ষক পার্টি মানে বিজেপির আমাদের তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুদেব আশারাম বাপু তিনিও ধর্ষণ গেছে জেলবন্দী সম্প্রতি অমিত শাহর এক বন্ধু ধর্মগুরু লিঙ্গায়েত ধর্মের একজন ধর্মগুরু কর্ণাটকের তিনি ধর্ষণ করেছেন টানা 3 বছর ধরে 3.5 বছর ধরে একটা 13 বছর 16 বছরের দুটো মেয়েকে গত কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন এতদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অমিত শাহর সাথে যেহেতু বন্ধুত্ব ফলে প্রভাব খাটিয়ে এতদিন মুক্ত ছিলেন কিন্তু এখন জেলে ঢুকেছে কিন্তু আমরা জানি এরাও ছাড়া পাবে সেই বিলকিস বানুর মতো ধর্ষকদের যেমন বিজেপি সরকার ছেড়ে দিয়েছে 11 জন ধর্ষক এবং খুনিকে ইনিও ছাড়া পেয়ে যাবেন কারণ এর আগে আমরা দেখেছি বাবা রাম রহিমকেও পর্যন্ত ছেড়ে দিয়েছে অতএব এটা এমন কিছু না কারণ সেই ধর্ষকদের পক্ষে যে পার্টি যে সংগঠনের লোকেরা যে সরকার মিছিল করতে পারে মুক্তি দিতে পারে তাদের কাছে বিচার চাওয়া বা আশা করা মূর্খামি দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন এবং মুখোশ খুলে দিন তথাকথিত এই সমস্ত ধর্ষক পার্টির সদস্যদের তাদের ধর্মগুরুদের তথাকথিত হিন্দু রাষ্ট্র হলে দলিত আদিবাসী মুসলিমদের তারা যেভাবে ধর্ষণ করবে কারণ এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যে তথাকথিত এই ধর্মগুরুরা মানে সেই নরসিংহানন্দ থেকে শুরু করে বহু ধর্মগুরুরা সরাসরি হিন্দু যুবকদের বলেছেন যে মুসলিম মহিলাদের ধর্ষণ করো এটা নাকি হিন্দু রাষ্ট্র সারা বছর ধরে দলিত মহিলা শিশুদের যেভাবে উচ্চবর্ণের দ্বারা ধর্ষিত হন তাতে পরিষ্কার হিন্দু রাষ্ট্র হলে তখন এটা আইনসিদ্ধ হয়ে যাবে যে নিচু জাতের বা অন্য ধর্মের মানুষকে বা মহিলাদের ধর্ষণ করাটা আইনসিদ্ধ হয়ে যাবে ব্রাহ্মণদের কাছে কারণ ব্রাহ্মণরা হচ্ছে পবিত্র মনুসংহিতা অনুযায়ী ব্রাহ্মণদের 7 খুন মাপ অর্থাৎ ধর্ষণ খুন যা কিছু করুক মানে একসাথে সমস্ত অপরাধ করলো তার কোনো শাস্তির বিধান নেই তথাকথিত হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ মনুসংহিতায় তাহলে ভাবুন ভাবতে পয়সা লাগে না ভিডিওটি শেয়ার করুন বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল তারা উঁচু বর্ণের হওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কারণ এই কথা বিজেপি নেতা বলেছে নিশ্চয় সেই ভিডিও আপনারা দেখেছেন তারপর পরে কিছুদিন পরে দেখলাম একটি সাধু বাবা একজনকে ধর্ষণ করে জেলে গিয়েছিল তাকে ছেড়ে দেওয়ার পরে তাকেও সেই একইভাবে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে তার ভক্তরা তাকে স্বাগত করছে